কেরল উত্তরাখণ্ডের পর এবার প্রকৃতির রুদ্র রূপ হিমাচলেও, সেখানেও নামল মেঘ ভাঙা বৃষ্টি। তাও আবার এক জায়গায় নয়, রাজ্যের তিন জায়গা থেকে মেঘ ভাঙা বৃষ্টির খবর মিলেছে। হঠাৎ অতিবৃষ্টি হরপাবানে ভেসে গিয়েছে বহু বাড়িঘর। নিখোঁজ কমপক্ষে 20 থেকে 30 জন, মৃত্যু হয়েছে 2 জনের। প্রশাসনের তরফে উদ্ধার কাজ শুরু করা হয়েছে। এদিন সকালেই হিমাচল প্রদেশের সামেজ খাদে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্টের কাছে মেঘ ভাঙা বৃষ্টির খবর মেলে। হিমাচল প্রদেশের মান্ডিতেও মেঘ ভাঙা বৃষ্টি নেমেছে, তবে সবথেকে ভয়াবহ আকার নিয়েছে সিমলার কাছে রামপুরে। সেখানে মেঘ ভাঙা বৃষ্টিতে জলের তোড়ে ভেসে গিয়েছেন কমপক্ষে 20 জন। বিপর্যয়ের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাজ্য বিপর্যয় মোকাবেলা বাহিনী। জেলা পুলিশের শীর্ষ আধিকারিক উদ্ধার কাজে হাত লাগিয়েছেন। এদিকে মেঘ ভাঙা বৃষ্টিতে রাস্তার সংযোগও বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বিপর্যয়স্থলে পৌঁছতে বেগ পেতে হচ্ছে উদ্ধারকারী দলকে। পাহাড়ে হাইকিং করে পৌঁছচ্ছেন তারা। মান্ডিতে ভূমিধসের জেরে রাজমান গ্রামের কাছে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। আপাতত স্কুল কলেজের পড়ুয়াদের বাড়িতে থাকতেই পরামর্শ দেওয়া হয়েছে। পাধার সাব ডিভিশনের সমস্ত স্কুল কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রামপুরে উদ্ধার কাজে নেমেছে NDRF, CISF ও হোমগার্ড। উদ্ধার কাজে হাত লাগাচ্ছে ITBPO। রাজ্য জুড়েই ভারী বৃষ্টি হওয়ায় SDRF এর টিমগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে। একাধিক রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু টুইট করে লিখেছেন, সিমলার রামপুর তহসিল, মান্ডি জেলার পাধার তহসিল এবং কুলুর নির্মন্দ গ্রাম জাউন গ্রামে মেঘ ভাঙা বৃষ্টিতে 50 জনেরও বেশি মানুষের নিখোঁজ হওয়ার খবর মিলেছে। NDRF, SDRF, পুলিশ, হোমগার্ড এবং ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালাচ্ছে। ব্যুরো রিপোর্ট, RE News।